শুরুতেই যাদবপুরে খবরের দিকে নজর রাখা যাক। আজ ইসরোর প্রতিনিধি দল তারা আসছে যাদবপুরে। ক্যাম্পাসের নিরাপত্তায় কোন কোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আজ বৈঠকে বসবেন ইসরোর প্রতিনিধিরা। আরও বিস্তারিত আমাদের জানাবে পিঙ্কি, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, দেখো তোমরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে জোড়া বৈঠক বলা যেতে পারে। একদিকে ইউজিসি, তুমি জানো, গতকালই এক দফা বৈঠক করেছে এবং আজকের ফের বৈঠক হতে পারে। বৈঠক হতে পারে উপাচার্যের সঙ্গে এবং একই সঙ্গে স্টেক হোল্ডার্স যারা বাকি রয়েছেন তাদের সঙ্গেও। অন্যদিকে একই দিকে ইউজিসি যখন বিশ্ববিদ্যালয়ে এসেছে, সে তার পাশাপাশি ইসরোর টিমও কিন্তু আজকের এসে পৌঁছচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উপাচার্য জানিয়েছিলেন 31 আগস্টের পর যে কোনো দিন ইসরোর টিম আসতে পারেন, তাদের স্বাগত। তারা ক্যাম্পাস ঘুরে, হস্টেল ঘুরে তার নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখুক। ব্লু প্রিন্ট একটা তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, সেটাও সাবমিট করা হবে ইসরোর টিমের কাছে। কোন কোন বিষয়গুলো নিরাপত্তা দেওয়া যেতে পারে, কোন টেকনোলজি ব্যবহার করা যেতে পারে এবং সেই যে আধুনিক প্রযুক্তি সেটা ব্যবহার করার জন্য যে যে রসদ দরকার সেগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু ইসরোর যে বিজ্ঞানী দল আসতে চলেছে তারা বিষয়গুলো নিশ্চিত করবেন, উপাচার্যের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে ক্যাম্পাস এবং হস্টেল ঘুরে দেখতে পারেন। অন্যদিকে একই সঙ্গে ইউজিসির সঙ্গে আজকের বৈঠক হতে পারে উপাচার্যের। তুমি জানো, গতকাল দফায় দফায় বৈঠক হয়েছে, রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক হয়েছে, জয়েন্ট রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক হয়েছে, কথা হয়েছে প্রাক্তন সহ উপাচার্য অমিতাভ দত্তের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু সূত্রের খবর। এছাড়াও ডিন অফ স্টুডেন্টসকে ডেকে পাঠানো হয়েছিল। কেন, তুমি জানো, র্যাগিং নিয়ে মূলত পরপর এক বিভিন্ন দফায় কিন্তু চিঠি পাঠিয়েছে ইউজিসি এবং উত্তর চেয়েছে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, সদুত্তর চেয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু, এবং সেই রিপোর্টও বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পেশ করা হয়েছিল। কিন্তু ইউজিসি জানিয়েছে যে তাদের যে রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, যে র্যাগিং নিয়ে যে বিশদে রিপোর্ট পাঠানো হয়েছিল সেটাতে সন্তুষ্ট নয় ইউজিসি। তাই প্রাথমিকভাবে তুমি জানো যে অগস্টে আসার কথা থাকলেও ইউজিসি সেই সময় আসে না এবং গতকালই কিন্তু এসে পৌঁছেছে। আজকের, গতকাল দফায় দফায় বৈঠক হয়েছে এবং আজকেরও কিন্তু বৈঠক হতে পারে। অ্যান্টি র্যাগিং স্কোয়াড যে রয়েছে তাদের সঙ্গে বৈঠক হতে পারে। র্যাগিং সংক্রান্ত যে সমস্ত নির্দেশাবলী রয়েছে ইউজিসি সেগুলো মানা হচ্ছে কিনা ইউজিসি বিস্তারিত জানতে চায়। শুধুমাত্র র্যাগিং নয়, তার পাশাপাশি একই সঙ্গে ইউজিসি যে সমস্ত গাইডলাইন রয়েছে সিকিউরিটি পারপাস নিয়ে বা নিরাপত্তা নিয়ে সেই বিষয়ে কিন্তু ইউজিসি সবিস্তারে জানতে চেয়েছে রেজিস্ট্রারের কাছ থেকে এবং আজকে উপাচার্যের কাছ থেকেও কিন্তু বিষয়টি জানতে চাওয়া হবে। এবং ইসরোর টিম যে আসছে, ইসরোর টিম এসে যে নিরাপত্তার বিষয়ে একাধিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছে সেই বিষয়ে কিন্তু ইসরোর টিমের কথা ইউজিসির কাছে রাখতে পারেন উপাচার্য। তাই স্বাভাবিকভাবেই উপাচার্যের তরফ থেকে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু পৃথক ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। বিজ্ঞানী যে দল আসতে চলেছে তাদের কাছেও সেই ব্লু প্রিন্ট দেওয়া হবে, সেটাতে সহমত হলে কিন্তু আগামী দিনে RFID সহ অ্যাপ সহ একাধিক নয়া পরিবর্তন আসতে চলেছে সিকিউরিটির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নজর রাখো পিঙ্কি, ধন্যবাদ জানাবো।